গ্রিল এবং যে লাইট, এটা কিন্তু প্রজেকশন এসেছে, এবং যে গ্রিলটা এটার মধ্যে নিকেলের ব্যবহার এবং কার্বনের একটা কম্বিনেশন ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। আর এর একটা স্পেশাল ফিচার আপনাকে বলে দেই, এইটা পাদানিটা অটো, অর্থাৎ আমরা গাড়িটা দেখেন দরজা খোলার সাথে সাথে এটার পাদানিটা কিন্তু অটোমেটিক নেমে যাচ্ছে। এটা কিন্তু 2018-19-22 গাড়িগুলোতে এসেছে। এখানে 360 ক্যামেরা, বেশ কিছু কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমরা 360 ক্যামেরাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা পিছনটা দেখতে পাচ্ছি, আমরা সামনের সামনে দেখতে পারবো, একদম লাক্সারিয়াস গাড়ি, একদম লাক্সারিয়াস গাড়ি। এবং দেখেন সানরুফটা বেশ বড় একটা সানরুফ। জাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিন। আমাদের শোরুমের নাম হচ্ছে এজ মোটর কর্প A46 মহাখালী আমতলি, মহাখালী আমতলি বনভবনের ঠিক পিছনের বিল্ডিং এ। জাহিন ভাই আজকে স্পেশাল কি? আজকে যে স্পেশাল গাড়িটি দেখাচ্ছি সেটা হচ্ছে অতি পরিচিত একটি কমপ্লিট এসইউভি, টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, যেটার মডেল ইয়ার হচ্ছে 2012 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2016 সালে। সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি, এবং এই গাড়িটা 2012 হওয়ার পরও এটা কিন্তু 2018-19-20 যে ফেসলিফ্ট অপশান সে ফেসলিফ্ট করা আছে, এবং গাড়ির বেশ কিছু ফিচার আছে, এক্সট্রা ফিচার, যেটা এই গাড়িটাকে অন্যান্য গাড়ি থেকে আলাদা করে তুলেছে, যেটা ভিডিওতে আমি আপনাকে দেখাবো। রাখেন ভাই গাড়িতে কোনো খোলা কাটা বা হিটিং ইস্যু আছে? গাড়িতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এবং সামনে পিছনে সম্পূর্ণ গ্লাস অরিজিনাল, এবং পেপারসে সম্পূর্ণ আপডেট আছে, সম্পূর্ণ প্রথম মালিকের একটি গাড়ি। ওকে, আমরা সামনে থেকে শুরু করি ভাই। সামনে থেকে শুরু করি, যেটা বললাম গাড়িটা 2012 মডেল হওয়ার পরও এটা কিন্তু আমরা 2018-19 ফেসলিফ্ট করা অবস্থাতেই পেয়েছি। তো সেই ক্ষেত্রে এইটার যে গ্রিল এবং যে লাইট, এটা কিন্তু প্রজেকশন এসেছে, এবং যে গ্রিলটা এটার মধ্যে নিকেলের ব্যবহার এবং কার্বনের একটা কম্বিনেশন ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এইখানে ক্যামেরা, অর্থাৎ গাড়িটিতে কিন্তু 360 ক্যামেরার অপশান আছে। ঘ সিরিয়ালের একটি গাড়ি, এবং মডেলিস্টা বডি কিট সহ, এবং ঢাকা মেট্রো ঘ 15 সিরিয়ালের একটি গাড়ি। দ্যাট মিনস এই গাড়িটা কিন্তু মিরপুর বিআরটিএতে। একটা জিপ গাড়ির টায়ার কন্ডিশনের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে যে তার গাড়িটা চলার কি অবস্থা। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থায় আছে, এবং গাড়িটার যে রিম, এই রিমটা কিন্তু 2018-19-এর যে গাড়ি প্রাডো রিম, এটার সাথে ম্যাচিং করে কিন্তু করা হয়েছে। বাম পাশে বডিতে দেখেন একটা সুন্দর সাইড মিররের ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এবং প্রতিটা ক্রস এবং কালার, কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না থাকা, এগুলো কিন্তু সবই প্রেজেন্টেশনটা ফুটে উঠেছে। পার্ল কালারের একটি কিন্তু গাড়ি। সামনে গ্লাস এবং পিছনের গ্লাস দুটোই অরিজিনাল। এখানে দেখতে পাচ্ছেন সেন্সর এবং যে জাপানিজ যে স্টিকারগুলো এবং বিআরটির স্টিকার, সবগুলো একেবারে ইনটেক অবস্থায় আছে। তো ভাই গাড়ির একটা স্পেশাল ফিচার আপনাকে বলে দেই, এইটা পাদানিটা অটো, অর্থাৎ আমরা গাড়িটা দেখেন দরজা খোলার সাথে সাথে এটার পাদানিটা কিন্তু অটোমেটিক নেমে যাচ্ছে। এটা কিন্তু 2018-19-22 গাড়িগুলোতে এসেছে। তো এটারও সেম সিস্টেম করা আছে। আমরা দরজার অবস্থা দেখতে পাচ্ছি, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, এবং এই প্রতিটা প্যাডে কিন্তু লেদার অপশন করা আছে। আর এখানে আমাদের এখানে কার্বনের একটা ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এবং ভিতরে SRS এয়ার ব্যাগ এবং একটা অ্যান্ড্রয়েড টিভি প্লেয়ার উইথ 360 ক্যামেরারও আমরা ব্যবস্থা দেখতে পাচ্ছি। গাড়িটা কিন্তু অটোমেটিক ট্রান্সমিশন, অর্থাৎ অটো গিয়ারের গাড়ি। এই সিটটা পাওয়ার আসছে, এবং লেদার সিটের অপশন, সামনে দুটো সিট পাওয়ার, এবং গাড়িটার মধ্যে কিন্তু সানরুফের অপশনও আছে। জি, এর আসলে ভিডিওর মাধ্যমে প্রাডো এর আগে আমরা বেশ কয়েকটা দেখিয়েছি, এবং বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করি ভিডিওতে এই গাড়িটাও যারা দেখবে তাদের অবশ্যই ভালো লাগবে। পিছনের সিট, যেহেতু গাড়িটা একটা কমপ্লিট এসইউভি, তো পিছনের সিট নিয়ে আসলে কোনো কমপ্লেনের কিছু নাই। প্রতিটা স্টিকার এখনও পর্যন্ত কিন্তু জেনুইন আছে। হ্যাঁ, তো গাড়িটা আসলে যিনি চালাতেন বেশ কিছু ডেকোরেশন করে রেখেছে, তো সেই ক্ষেত্রে গাড়িটা আসলে অন্যান্য প্রাডোর থেকে অনেকাংশে একটু সুন্দর দেখাচ্ছে। এক্সিলেন্ট সার্ভিস দিবে, 2700 সিসির VVTi ইঞ্জিনের একটি গাড়ি, অক্টেন ড্রিভেন। তো সেই ক্ষেত্রে গাড়িটা এক্সিলেন্ট পারফরমেন্স দিবে। বাংলাদেশে এই গাড়িটা কিন্তু আসলে মানে রাস্তা রাজা বলা যায়। পিছনের যে ব্যাক পার্ট, এটাও কিন্তু ওই যে 22-এর ফেসলিফ্টের মতো যেরকম অপশান আছে ওইভাবে করা আছে, এবং এখানে বেশ কয়েক জায়গায় নিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এবং একটা এক্সট্রা স্পয়লারের ব্যবস্থা আছে। তো বলেছিলাম ভাই গাড়িটা কিন্তু 7-সিটার। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িতে এই সিটগুলো এখনো নামানো, এবং সিটগুলো কিন্তু পাওয়ার, যেটা হাই গ্রেড গাড়ির একটা অপশান। এই আমরা এই যে অটোমেটিক সিটটা কিন্তু উঠে যাচ্ছে, দুইটা সিটি অটোমেটিক আমরা উঠাতে পারবো এবং নামাইতে পারবো। আচ্ছা, তো এই হচ্ছে গাড়ির আরেকটা স্পেশাল ফিচার। মানে সুইচে চাপ দিলে উঠে যাবে, আবার সুইচে চাপ দিলে আবার নেমে যাবে। স্পেশাল ফিচার এবং হিউজ পরিমাণ স্পেস হয়ে যাবে। স্পেস আছে, যাদের 7 সিট লাগবে না তারা এই জায়গাটা লাগেজ হিসাবে ব্যবহার করতে পারবে। অনেকে বলতে পারে যে এটা স্পেয়ার চাকাটা কোথায় আছে। স্পেয়ার চাকাটা সাধারণত গাড়ির বডিটার অ্যাকচুয়ালি নিচে আছে, তো সেই ক্ষেত্রে পিছনে স্পেয়ার চাকার কোনো অপশন রাখেনি। পিছনে গ্লাসটা অরিজিনাল, এবং বেশ কয়েকটা জায়গায় নিকেলের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। এই পোর্শনটা ভাই যদি একটু দেখতেন, যে প্রতিটা অ্যাঙ্গেল এবং প্রতিটা ক্রস সব কিছু কিন্তু একেবারে জেনুইন আছে। পিছনের দরজাটা আমি দেখাই দিচ্ছি,
দরজাগুলো খুললেই আসলে বোঝা যায়। এবং আপনি গাড়ির মধ্যে তো ভিডিওতে কাস্টমারদের কিভাবে বলবো যে গাড়ির স্মেলটাই বোঝা যাচ্ছে যে গাড়িটা কতটা কম চলেছে। ওকে, তাছাড়া এইগুলো খুব যত্ন সহকারে ইউজ করা, যত্ন সহকারে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। সাধারণত এই পাডো গাড়িগুলো চালায় তাদের অবশ্যই একটা সেকেন্ডারি গাড়ি থাকে, তো সেক্ষেত্রে গাড়িটার উপর খুব প্রেশার আসলে কম পড়ে। এখন ভাই এই গাড়িটার পুশি স্টার্টের অপশন আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের সানরুফের ব্যবহার আছে, ফুললি সানরুফ পুরোটাই এখানে ওপেন হয়ে যায়। অটো অটোমেটিক গিয়ার, ক্রুজ কন্ট্রোল এবং আরো বেশ কিছু মানে ফিচার আছে, এবং 360 ক্যামেরা সহ। 360 ক্যামেরা আমি দেখাই দিচ্ছি আপনাকে, এই যে আমি এখন স্টার্ট করব। এখানে 360 ক্যামেরা বেশ কিছু কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমরা 360 ক্যামেরাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এখানে আমরা পিছনটা দেখতে পাচ্ছি, আমরা সামনের এই সামনে দেখতে পারবো, তো সেক্ষেত্রে কিন্তু এখানে খুব ভালো ক্যামেরা দেখেন কতটা পরিমাণ ক্লিয়ার, একদম ক্লিয়ার। জি ওকে, একটু সানরুফটা দেখান। একদম লাক্সারিয়াস গাড়ি, একদম লাক্সারিয়াস গাড়ি। এবং দেখেন সানরুফটা বেশ বড় একটা সানরুফ, খুব কম চলেছে আসলে। গাড়িটা যিনি চালাতেন তিনি শুধুমাত্র উত্তরা টু উত্তরে মুভ করতে হবে। আমরা এখন ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনটা ভাই দেখাচ্ছি এখন। ভিডিওর মাঝখানে ভাই বলেছিলাম গাড়িটা কিন্তু 2700 সিসির একটি 2700 সিসির বিবিটি ইঞ্জিনের গাড়ি এবং সম্পূর্ণ অকটেন ড্রিভেন, কোন প্রকার এলপিজি বা সিএনজি কিন্তু এই গাড়িটিতে করা হয় নাই। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিনটা কি পরিমাণ ফ্রেশ কন্ডিশনে আছে। আচ্ছা, সাধারণত এই গাড়িগুলোর ইঞ্জিনে এত কম মাইলেজ হাত দেওয়ার কোনো প্রয়োজনই নাই, মেনটেনেন্স করতে পারলে হয়েছে। 2700 বিবিটিআই এবং চেসিস মার্সেল ভাই দেখেন প্রতিটা জায়গায় ইনটেক আছে, হ্যাঁ প্রতিটা নাট এখন পর্যন্ত কিন্তু জেনুইন আছে। তো সেক্ষেত্রে এবং এখানে যে আমাদের হিট কাভারটা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু এখনো জেনুইন আছে। আচ্ছা, একদম অরিজিনাল, একেবারে অরিজিনাল আছে পার্ল কালার এবং 12 মডেল, এবং যেটা রেজিস্ট্রেশন হচ্ছে 16 সালে। 12 মডেল হওয়ার পরে এটা কিন্তু ফেসলিফট করা হয়েছে 2018-19-20 যে প্রাডোগুলো থাকে সেটার আদলে। ওকে ভাইয়া, প্রাইসটা কত আছেন? এইটার প্রাইসটা আসলে ভাই অন্যান্য যে সকল প্রাডো এই পর্যন্ত দেখিয়েছি সেই ক্ষেত্রে এটার দাম আসলে তুলনামূলকভাবে অনেকটাই কম। সানরুফ সহ টিএক্স লিমিটেড একটা প্যাকেজের গাড়ি যেটার পাদানিটা পর্যন্ত এখনো অটো এবং ফেসলিফট করা, এটার আস্কিং প্রাইস মাত্র 77,50,000 টাকা। এটা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। ওকে, আপনাদের মোবাইল নাম্বারটা বলুন। 01779693989। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।